কিট সংকটে করোনা টেস্ট ব্যাহত অনিয়ম দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের 14 ঠিকাদার কালো তালিকাভুক্ত করোনা টেস্ট নয় মহামারী পরবর্তী অ্যান্টিবডি টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গণস্বাস্থ্যের কিট বিশেষ সাক্ষাৎকারে বিচলশীল দেশে নতুন আশার আলো দেখাচ্ছে প্লাজমা থেরাপি নতুন ভ্যাকসিনের পরীক্ষা শুরু করলো যুক্তরাজ্য রাজধানীতে সীমিত আকারে বসছে পশুর হাট স্বাস্থ্যবিধি না মানলে পরিণতি হবে ভয়াবহ বলছে নগর বিশেষজ্ঞরা আবারও অকার্যকর হওয়ার পথে ডাকসু উপাচার্যকে পদাধিকার বলে পদক্ষেপ নেয়ার পরামর্শ সাবেক নেতাদের নিয়ম ভঙ্গ করে এমভি বাসারকে ধাক্কা দেয় রকুনুর ১৯ সরু চ্যানেল আর মাস্টারদের প্রতিযোগিতা দুর্ঘটনার বড় কারণ এবং নিষেধাজ্ঞায় পড়ে সাকিব আল হাসানের উপলব্ধি বোকার মতো ভুল করা তার মতো খেলোয়াড়ের ঠিক হয়নি স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন আমি সালেজুর চৌধুরী এবং আমি সানজিদা ইসলাম শিরোনাম দেখছিলেন সংবাদে এছাড়াও থাকছে মহাজগতের সুপার পাওয়ার দস্যি শিশুর খোঁজ পেল নাসা কাছাকাছি এলে উড়ে যাবে পৃথিবী বয়স মাত্র ২৪০ বছর এ নিয়ে বিশেষ প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে এবারে বিস্তারিত কিট সংকটের কারণে ব্যাহত হচ্ছে দেশের বিভিন্ন স্থানে করোনা শনাক্তের পরীক্ষা যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে পর্যাপ্ত পরিমাণে কিট মজুত থাকার কথা সংকট ঠেকাতে শুধুমাত্র আরটিপিসিআর টেস্টের উপর নির্ভর না করে র্যাপিড টেস্ট শুরু করার পরামর্শ দিচ্ছেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান সম্প্রতি নোয়াখালীতে বন্ধ করে দেওয়া হয়েছে কোভিড ১৯ নমুনা সংগ্রহ ফলে ফেনী লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় বন্ধ রয়েছে আরটিপিসিআর টেস্ট সংশ্লিষ্টরা জানান টেস্ট কিটের সরবরাহ না থাকায় বন্ধ রাখা হয়েছে নমুনা সংগ্রহের কাজ চার দিন হয় নোয়াখালীতে নোয়াখালী লক্ষ্মীপুর এবং ফেনীর মানুষ কিটের কোনো হচ্ছে না অথচ পরীক্ষা হচ্ছে না একইভাবে এর আগে বরিশাল ময়মনসিংহ সহ দেশের বেশ কিছু পিসিআর ল্যাবে বন্ধ থাকে আরটিপিসিআর টেস্ট কিট সঠিক সময়ে সরবরাহ না থাকা ও কিট সংকট থাকায় এই জটিলতা যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখনও পর্যন্ত পর্যাপ্ত কিট মজুদ রয়েছে তাদের কাছে এছাড়াও এসেছে নতুন আরও ১ লাখ কিট আমাদের প্লেনের লেট করার কারণে আমাদের বাইরে থেকে যে কিটগুলো আসে সেটা আমাদের ২ দিন লেট ছিল তো অলরেডি আমাদের ১ লাখের মধ্যে কিট চলে আসছে বিভিন্ন জায়গায় আমরা আমাদের ডেলি আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের বাইরে থেকে কিটগুলো আসছে আমরা সরবরাহ করছি রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন টেস্ট কিট সংকট তৈরি হলে এই সংক্রমণ আরও বাড়বে বিভিন্ন লক্ষণযুক্ত রোগী তাদের টেস্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করলে রোগটা কিন্তু ছড়াতেই থাকবে এবং যত বেশি রোগ ছড়াবে তত বেশি আমাদের জন্য বিপজ্জনক শুধুমাত্র আরটিপিসিআর টেস্টের উপর নির্ভর না করে সামাজিক সংক্রমণের এই সময়ে র্যাপিড টেস্ট করানোর পরামর্শ তার আরটিপিসিআর পদ্ধতির পরীক্ষার পাশাপাশি অন্যান্য উপায়ে আমাদের করোনা রোগী শনাক্তের কথা সিদ্ধান্ত নিতে হবে এবং সেই তালিকাটাও আমাদের প্রকাশ করতে হবে যেমন র্যাপিড টেস্টিং কিট সেটা এখনো পর্যালোচনার মধ্যে আছে কোন দেশ থেকে আমদানি করা যায় সেই বিষয়ে কাজ চলছে জাতীয় টেকনিক্যাল কমিটির মতে বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন অন্তত ২৫ থেকে ৩০ হাজার করোনা পরীক্ষা করানো জরুরি যা দেশের ৬৬টি ল্যাবে করানো সম্ভব নয় রিশাদ হাসান নিউজ ২৪ ঢাকা অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত ১৪ ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে এদের চিহ্নিত করে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন গত বছরের ১২ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় একটি চিঠিতে এই তালিকা পাঠায় দুদক কমিশনের সুপারিশের ভিত্তিতে এদের কালো তালিকায় নাম তোলা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয় দুদকের সুপারিশ অনুযায়ী কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতির দায়ে অভিযুক্ত ও আলোচিত কেরানি আফজল হোসেনের স্ত্রী রুবিনা খানমের রহমান ট্রেড ইন্টারন্যাশনাল ও রূপা ফ্যাশন মেসার্স
মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনাল বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল ইউনিভার্সাল ট্রেড কর্পোরেশন বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল মেসার্স আহমেদ এন্টারপ্রাইজ বেয়ার এভিয়েশন। গত 9 জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয় সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ সহ ক্রয় কার্যক্রমের স্বচ্ছতা আনয়ন এবং দুর্নীতি প্রতারণা ও চক্রান্তমূলক কার্যক্রম প্রতিরোধের জন্য 14টি ঠিকাদারি প্রতিষ্ঠান ও তাদের স্বত্বাধিকারীদের কালো তালিকাভুক্ত করা প্রয়োজন বলে অভিমত দিয়েছে দুদক। আমরা আমাদের তদন্তে যা এসছে 11টি মামলা তদন্তে যেভাবে এসছে যে যে সকল দুষ্ট সাপ্লায়ার বা কন্ট্রাক্টর তাদেরকে ব্ল্যাকলিস্ট করার জন্য আমরা মন্ত্রণালয়ে বলেছি 14টি সংগঠনকে, এবং আমরা চাই যে যারা দোষী তারা শাস্তি পাক, আইনের আওতায় শাস্তি পাক, এবং সেই শাস্তি দেখে ভবিষ্যতে যাতে কেউ এরকম যদি দুর্নীতি হয়ে থাকে এরকম দুর্নীতি বা অনিয়ম না করে। বর্তমানে করোনা পরিস্থিতিতে কিছু হাসপাতাল রোগী ভর্তি না করার নানা ছল চাতুরির আশ্রয় নিচ্ছে, এই মুহূর্তে এটি মোটেও সমীচীন নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তখন কিছু হাসপাতাল ক্লিনিক যে কোনো সাধারণ সেবা গেলে বাধ্যতামূলক করোনা টেস্ট করার কথা বলছে, কিংবা করোনা রিপোর্ট ছাড়া চিকিৎসা দিচ্ছেন না। এমন পরিস্থিতিতে ঢালাওভাবে এ ধরনের সিদ্ধান্ত সাধারণ রোগীদের উপর চাপানো কতটা যুক্তি, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখছি। কোনো কোনো হাসপাতাল রোগী ভর্তি না করার নানান ছল ছাতুরির আশ্রয় নিচ্ছে, এই মুহূর্তে এটা সমীচীন নয়। করোনা চিকিৎসায় সরকারের পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বলেন, করোনার পিক টাইম এখনো আসেনি, এ মাসের শেষ সপ্তাহে বা আগামী মাসের প্রথম দিকে পিক টাইম আসবে, এর আগে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, এছাড়া করোনা সমস্যাটা কিভাবে সমাধান করবে সেটাও সরকারের চিন্তার মধ্যে নেই। করোনা ভাইরাস আক্রান্ত থেকে সুস্থ হয়ে বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করেন ডক্টর জাফরুল্লাহ। নিজের রোগ মুক্তিতে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে আয়োজিত এই অনুষ্ঠান থেকে উদ্বেগ উৎকণ্ঠায় থাকা সুহৃদদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। সরকার একটি অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে, করোনা মোকাবেলায় সরকারের পদক্ষেপকে এভাবেই বর্ণনা করেন তিনি। আপনারা যে এতজনের দোয়া করেছেন পথে ঘাটে দেশের, অকল্পনীয়। মানুষ যে একজন মানুষকে এত ভালোবাসতে পারে সেটা চাই না, এই যুদ্ধের পরেই দেখলাম। একত্রে যুদ্ধে পেয়েছিলাম ভালোবাসা, আর এখন আমার সেই ভালোবাসা। এর দ্বিতীয় একটা পর্ব আছে হলো চিকিৎসা ব্যয়, মানুষ চিকিৎসাতে ফতুর হয়ে যাচ্ছে। করোনা ভাইরাস শনাক্তের জন্য গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটটি তৈরি করা হয়নি, এই কিটটি বরং মহামারীর পরবর্তী দেশের দরিদ্র বৃহৎ জনগোষ্ঠীর কোভিড-19 ভাইরাস প্রতিরোধ ক্ষমতা সুলভে নির্ণয়ে ব্যবহার করা যাবে। এর ফলে আক্রান্ত কোনো রেড জোন ঘোষিত এলাকার সকলের অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে পরিস্থিতি নির্ণয় করে লকডাউন তুলে নেওয়া সম্ভব হবে। বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীলের নেতৃত্বে গণস্বাস্থ্য কিট উদ্ভাবক দলটির সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। যে একটা ফ্যামিলিতে দুজন পিসিআর পজিটিভ পেশেন্ট ছিল, এবং 21 দিন পর ওনারা আমাদের কাছে এলেন যে আমাদের অন্যদের ব্লাড দেখে দেন আমাদের অ্যান্টিবডি আসছে কিনা। ধরে নিন ঘন বসতির এই নগরে এমনও ঘর আছে যে ঘরে একসঙ্গে 8 জন দিনাতিপাত করে, এদের 2 জন কোভিড ভাইরাস আক্রান্ত হলেন, সুস্থও হলেন, তবে বাকি 6 জনের অবস্থা কি, তারা তখন কি করবে? যে দুজন ইনফেক্টেড ছিলেন এবং রিকভার করেছেন এদের অ্যান্টিবডি ভেরি হাই, এবং সারপ্রাইজিংলি 12 জনের বডিতে অ্যান্টিবডি আসছে, এরা কিন্তু ভবিষ্যতে ইনফেকশন হবে না কারণ এদের অ্যান্টিবডি চলে আসছে। সুতরাং আপনি যে কথাটা বললেন যে এটা একটা পলিসি হওয়া উচিত, যেখানে যে বাড়িতে বা যে এলাকায় 10 জন 20 জন ইনফেক্টেড হয়েছে অন্যদের প্রতি অ্যান্টিবডি আসছে কিনা এটা স্টাডি করে কিন্তু বলা যাবে যে আসলে ওনারা প্রোটেক্টেড কিনা। দলটিতে যুক্ত অণুজীব বিজ্ঞানীরা বলছেন 7 দিন আগে কোভিড-19 ভাইরাসে আক্রান্ত ব্যক্তির আরটিপিসিআর পরীক্ষা নেগেটিভ আসতে পারে, তখনই প্রয়োজন হয় অ্যান্টিবডি টেস্ট। আপনি যদি অ্যান্টিজেন পজিটিভ আসে
তার মানে হচ্ছে সে ওই মুহূর্তে ইনফেক্টেড আছেন। তা যদি একই সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি পজিটিভ আসে, দ্যাট মিন্স তার বডিতে অ্যান্টিভাইরাসটি আছে, আপনার বডি অলরেডি ফাইট করা শুরু করেছে। আপনার যদি অ্যান্টিজেন নীল থাকে এবং অ্যান্টিবডি থাকে, দ্যাট মিন্স হচ্ছে আপনি প্রিভিয়াসলি ইনফেক্টেড হয়েছিলেন, আপনার বডি ক্লিয়ার হয়ে গেছে, আপনার বডি অ্যান্টিবডি ডেভেলপমেন্ট করেছে। এই দলটির সদস্যরা মনে করেন ভাইরাস যেহেতু সমূলে নির্মূল সম্ভব নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সারা দেশের মানুষকেই আগামীতে শনাক্তকরণ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। উদ্ভাবিত এই কিটটি তারা মূলত সে উদ্দেশ্যেই তৈরি করেছেন। রোগী কখন আপনার কাছে আসবে সেটা আপনি গ্যারান্টি দিতে পারেন না। রোগী মনে করেন আর্লি আসছে পিসিআর হলো, লেট আসছে অ্যান্টিবডি হলো, এই যে গ্যাপটা, এই গ্যাপটা পূরণ করতে হবে আপনাকে দুটো টেস্ট আনতে হবে, পিসিআর হোক অ্যান্টিজেন হোক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষণেও তাদের পক্ষেই রিপোর্ট দেওয়া হয়েছে। তবে স্পষ্ট ধারণা না থাকায় কিছু কিছু গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে। জানালেন উদ্ভাবক দলটির প্রধান সমন্বয়কারী। মাস ইউজের জন্য, সিরো সার্ভেলেন্সের জন্য, লকডাউন উইথড্র করার জন্য, যেখানে আরটিপিসিআর নাই সেখানে সেটা ব্যবহার করার জন্য সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পাদন করে তাদের এই কিটটি যেন দ্রুত সাধারণ মানুষের হাতে পৌঁছানো যায়, এজন্য সংশ্লিষ্টদের সহযোগিতাও আশা করে উদ্ভাবক দলটি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক না থাকায় আক্রান্তদের ভরসা হয়ে উঠেছে প্লাজমা থেরাপি। এতে করোনা আক্রান্তদের মৃত্যু ঝুঁকি কমায় বলছেন বিশেষজ্ঞরা। শত বছরের পুরনো এই চিকিৎসা পদ্ধতিতে সুফল পেতে শুরু করেছেন রোগীরা। প্লাজমা থেরাপির ক্লিনিক্যাল ট্রায়ালে যারা কাজ করেছেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী রিশাদ হাসান, বিস্তারিত তার প্রতিবেদনে। শত বছরের পুরনো পদ্ধতি প্লাজমা থেরাপি। মানবদেহে রোগের অ্যান্টিবডি তৈরি হওয়ার পর তা দেয়া হয় করোনা আক্রান্ত গুরুতর রোগীর শরীরে। এর ফলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন রোগী। সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও শুরু হয়েছে প্লাজমার ক্লিনিক্যাল ট্রায়াল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান বলছেন, সঠিক সময়ে প্লাজমা দিলে রোগীর মৃত্যু ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। প্লাজমা থেরাপি বেশ কার্যকর, এটা মৃত্যু ঝুঁকি কমাতে সক্ষম। তবে আগে বারবার বলছি যে প্লাজমা থেরাপি যথাসময়ে দিতে হবে, অর্থাৎ প্রথম দিকে যখন রক্তের মধ্যে ভাইরাসের আধিক্য থাকে। এর আগেও ডিপথেরিয়া, ইবেলা, সার্স, মার্স ভাইরাসের প্রকোপের কালে ঔষধ আবিষ্কার হওয়ার আগে প্লাজমা থেরাপি ভালো ফল দিয়েছে। এর সুফল সম্পর্কে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই সহকারী অধ্যাপক। প্লাজমাতে আসলে অনেক ধরনের অ্যান্টিবডি থাকে, কিন্তু স্পেসিফিক নিউট্রালাইজিং অ্যান্টিবডিটা আছে কিনা সেই অ্যান্টিবডি যদি সঠিক পরিমাণে থাকে, তাহলে যদি আমরা যে করোনা রোগীটা বেশি একটু খারাপ হয়ে গেছে যার প্রয়োজন নেই তাকে আমরা দিব না, এখন নতুন যে করোনা রোগীটা তাকে আমরা তার শারীরিক অবস্থা যদি স্যুট করে তাহলে দিব। তবে যত্রতত্র প্লাজমার প্রয়োগ না করা এবং প্লাজমার প্রয়োগের জন্য অ্যান্টিবডি টেস্টের কিট আমদানির উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্লাজমা থেরাপি যেখানে সেখানে যখন তখন দেয়া যাবে না, যেটা প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করে নিয়ে এবং ক্রাইটেরিয়া ফুলফিল করে প্লাজমা থেরাপিটা দিতে হবে। এই অ্যান্টিবডি পরীক্ষা করার জন্য যে কিট বা রিয়েজেন্ট দরকার সেটা আমাদের দেশে পাওয়া যাচ্ছে না, এটা ইচ্ছা থাকলেও মানুষ এই পরীক্ষাটা করতে পারছে না। এরই মধ্যে প্লাজমা থেরাপির সঠিক প্রয়োগের নীতিমালা করতে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আলোচনা শুরু হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের কার্যক্রম শুরু হচ্ছে, যার মধ্য দিয়ে করোনার প্রতিষেধক আবিষ্কারে চূড়ান্ত সাফল্যের দিকে আরেক ধাপ এগিয়ে গেল বিজ্ঞানীরা। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একদল গবেষকের নেতৃত্বে আসছে সপ্তাহে প্রায় 300 জনের উপর ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে। হিউম্যান ট্রায়াল সফল হলে আগামী বছরই মিলবে কার্যকরী করোনার টিকা। সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ব্রিটেনের তৈরি করোনা ভাইরাসের নতুন একটি ভ্যাকসিন স্বেচ্ছাসেবীদের মাঝে প্রয়োগ করা শুরু হচ্ছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের প্রফেসর রবিন শ্যাটক এবং তার সহযোগীদের নেতৃত্বে একটি পরীক্ষার অংশ হিসেবে আগামী সপ্তাহে প্রায় 300 জনের ওপর ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে। এর আগে বিভিন্ন প্রাণীর ওপর ভ্যাকসিনটি প্রয়োগের মাধ্যমে দেখা গেছে মানুষের শরীরে প্রয়োগের জন্য এটি নিরাপদ
এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিতে কার্যকরী ভূমিকা রাখছে। এই বৈশ্বিক দুর্যোগে সবাইকে সাহায্য করতে কি করা যায় বুঝতে পারছিলাম না। পরিস্থিতি এমন যে ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত কোনো কিছুই স্বাভাবিক হবে না, তাই আমি এই প্রক্রিয়ার অংশ হতে চেয়েছি। প্রথম পর্বে ট্রায়ালের পরে চলতি বছরের অক্টোবরে আরও 6,000 মানুষের শরীরে ভ্যাকসিনটির কার্যকারিতা পরীক্ষা করা হবে। ইম্পেরিয়াল কলেজের গবেষক দল আশা করছেন 2021 সালের শুরুর দিকে ভ্যাকসিনটি যুক্তরাজ্য সহ বাইরের দেশগুলোতে বিতরণ করা যাবে। এদিকে তৃতীয় ধাপের ভ্যাকসিন পরীক্ষা চালাতে সংযুক্ত আরব আমিরাতে অনুমোদন পেয়েছে চায়না ন্যাশনাল বায়োটিক গ্রুপ CNBG। এছাড়া দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপের সিনোফার্ম থেকেও সম্ভাব্য দুটি ভ্যাকসিন 2,000 মানুষের ওপর প্রয়োগ করা হয়েছে। আর এসব প্রচেষ্টা সফল হলে শিগগিরই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরবে বিশ্ববাসী। সাচি ইসলাম, News24। দেশে করোনায় আরও 39 জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 1,621 জনে। আর গত 24 ঘন্টায় 3,946 জন শনাক্ত হয়। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,26,606 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। একদিনে 17,999 নমুনা পরীক্ষা হয়েছে। আর নতুন 1,829 জন সহ মোট সুস্থ হয়েছেন 51,494 জন। মৃত্যুবরণ করেছেন 39 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,621 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 32 জন, নারী 7 জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 10 জন, চট্টগ্রাম বিভাগে 10 জন, রাজশাহী 5 জন, খুলনা 5 জন। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতির খবর। বিশ্বজুড়ে করোনার প্রকোপ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গেল 24 ঘন্টায় বিশ্বে প্রায় 1,72,000 মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন 5,000 মানুষ। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃতের সংখ্যা 4,85,690 জনে দাঁড়িয়েছে আর মোট আক্রান্ত 95,65,000। শীঘ্রই এই সংখ্যা কোটিতে পৌঁছবে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্রাজিলে গেল 24 ঘন্টায় দেশটিতে 1,103 জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত 40,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে গেল একদিনে প্রাণহানির সংখ্যা 808 জন আর সংক্রমিত হয়েছে 38,000-এর বেশি মানুষ। সংক্রমণ এড়াতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কেনাটিকেট রাজ্যে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের ঘোষণা দিয়েছেন অঙ্গরাজ্যগুলোর গভর্নররা। এদিকে ভারতে একদিনে প্রায় 17,000 মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছেন, যা দেশটিতে প্রাদুর্ভাব শুরুর পর একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 4,72,000 ছাড়িয়েছে। এবারের ঈদ উল আজহায় রাজধানীতে স্বাস্থ্যবিধি মেনেই সীমিত আকারে কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে কোরবানির পশুর হাট বসা নিয়ে ঢাকা সিটির দুই মেয়রের সাথে অনলাইনে বৈঠক শেষে তিনি একথা বলেন। সুনির্দিষ্ট নীতিমালা করে দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেয়র। তবে বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধি নিয়ে হেলাফেলা করলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। তৌফিক মাহমুদ মন্নার রিপোর্ট। এ ছবি গত বছরের ঈদ উল আজহার কুরবানি পশুর হাটের। তখন দেশে অবশ্য করোনা ছিল না, ছিল জমজমাট পশুর হাট। তবে এবারে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। করোনার কারণে সব কিছুই উলট পালট। প্রতি বছরই বিভিন্ন শর্ত জুড়ে দিয়ে রাজধানীর ভেতরে অস্থায়ী পশুর হাট বসে। তবে এবার মানতে হবে স্বাস্থ্যবিধিও সামাজিক দূরত্ব। ঈদ উল আজহাকে সুন্দরভাবে উদযাপনের জন্য পশুর হাট বসবে সুনির্দিষ্ট জায়গাতে, স্বীকৃত জায়গাতে, স্বাস্থ্যবিধি মেনে তা পরিচালনা করা হবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কুরবানি পশুর হাটে স্বাস্থ্যবিধির উপর নির্দিষ্ট গাইডলাইন তৈরির দাবি উত্তরের মেয়রের। উত্তর সিটি কর্পোরেশন থেকে আমরা একটা চিঠি দিয়েছি স্বাস্থ্য অধিদপ্তরে। আমরা মনে করি এই কোভিডের সময় কোভিড-19 মোকাবেলা করে, কোভিড-19 ম্যানেজ করে আমাদেরকে একটি হাটের বন্দোবস্ত করতে হবে। এই ব্যাপারে আমরা ক্রেতা, বিক্রেতা, ইজারাদার,
ভলেন্টিয়ার সহ সকলের সহযোগিতা কামনা করব। তবে নগর বিশেষজ্ঞরা বলছেন, ঈদ উল ফিতরের মতো এবারে ঈদেও সাবধানতা অবলম্বন করতে হবে, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। জাতীয় যে সুরক্ষা কমিটি তৈরি হয়েছে, সেই বিশেষজ্ঞ কমিটির সুস্পষ্ট স্বাস্থ্য প্রোটোকল বিধিবিধান ছাড়া এবং সেই পরামর্শ মোতাবেক একটি যথাযথ ইনফ্রাস্ট্রাকচার এবং শহরের অভ্যন্তর পরিত্যাগ করে এবারের ঈদ উল আজহা এবং তার কোরবানির কার্যক্রম প্রতিপালন করা উচিত। করোনার এই অবস্থায় যে কোনো উপায়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং মনিটরিংকে সর্বোচ্চ জোর দেওয়ার তাগিদ এই বিশেষজ্ঞের। তফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। নির্ধারিত এক বছর মেয়াদ পূর্ণ করে বর্ধিত আরও 90 দিন পার করল 28 বছরের অচলায়তন ভেঙে গঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। গঠনতন্ত্র মেনে ইতিমধ্যেই অব্যাহতি নিয়েছেন ডাকসু এজিএস সাদ্দাম হোসেন। তবে করোনার ফলে অসমাপ্ত কাজ শেষ করতে যৌক্তিক সময় পর্যন্ত পদে বহাল থাকতে চান বিপি নুরুল হক নূর ও জি এস গোলাম রব্বানী। একই সাথে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সদুত্তর না পাওয়ায় হতাশ ডাকসুর সদস্য সহ সাধারণ শিক্ষার্থীরা। আর ডাকসুর সাবেক নেতারা বলছেন, পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদক্ষেপই পারে ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা ধরে রাখতে। সৈয়দ রায়হানের প্রতিবেদনে বিস্তারিত। 3 দশকের অচলায়তন ভেঙে গেল বছরের 11 মার্চ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। মোহাম্মদ নুরুল হক একই বছরের 23 মার্চ কার্যকরী সভার মধ্য দিয়েই দায়িত্বভার গ্রহণ করেন 25 সদস্যের ডাকসু কমিটি। নির্ধারিত এক বছর সময় দায়িত্ব পালনের পর ডাকসুর গঠনতন্ত্রের 6 এর গ অনুযায়ী বর্ধিত আরো 90 দিন স্বপদে বহাল থাকেন ডাকসুর নির্বাচিত সদস্যরা। সাধারণ শিক্ষার্থীদের ইমোশনকে ব্যবহার করে করোনা পরিস্থিতির কারণে ডাকসুর অসমাপ্ত কাজ শেষ করতে যৌক্তিক সময় পর্যন্ত স্বপদে বহাল থাকতে চান ডাকসুর ভিপি ও জিএস। উপাচার্য কিন্তু আমাদেরকে খোলাসা করে কিছু বলেননি যে আসলে পরবর্তী নির্বাচন অমুক তারিখ হবে বা তোমরা এখন দায়িত্ব ছেড়ে দাও। পরিস্থিতি স্বাভাবিক হলে যেন আমরা সেই অসমাপ্ত কাজটি শেষ করতে পারি, আমরা সেই দাবিটুকু উপস্থাপন করতে চাই। তবে এজিএস পদ থেকে অব্যাহতি নিয়েছেন সাদ্দাম হোসেন। পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদাসীন বলেও দাবি তার। বৈশ্বিক সংকট আমরা যদি কাটিয়ে উঠতে পারি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ যদি স্বাভাবিকভাবে ফিরে আসে, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয়, এটি আমাদের প্রত্যাশা। নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পক্ষ থেকেও মেলেনি সুস্পষ্ট বক্তব্য। তবে গঠনতন্ত্র মেনে পরবর্তী পদক্ষেপের কথা জানান তিনি। কোন কোন স্টেকহোল্ডার জড়িত, ডাকসু পরিচালিত হয় ডাকসুর গঠনতন্ত্র দ্বারা, গোপন কোনো বিষয় নয়, একটি একেবারে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সকলেই জানতে পারবে যথাসময়ে। ডাকসুর সাবেক নেতারা বলছেন, ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে উপাচার্যের সদিচ্ছাই পারে ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা ধরে রাখতে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কিছু বলতে পারছেন না, বলছে যে আরও জড়িত আছে, এটার মানে হচ্ছে উনি সেই শক্তির ইঙ্গিত করছেন যার ইঙ্গিত যার নির্দেশনা ছাড়া উনি কিছু করতে পারেন না। সাধারণ শিক্ষার্থীদের দাবি, করোনা পরিস্থিতির পর যেন অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। দুর্যোগ কাটিয়ে গেলে আমরা আশা করি আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের শিক্ষার্থীরা সবাই ডাকসুর জন্য সবাই আয়োজন করবে। এই ধারাবাহিকতা রক্ষা করা উচিত এবং এই জন্যই ভবিষ্যতে নির্বাচন দিয়ে পুনর্বার ডাকসু নিয়ে আসা উচিত। একই সঙ্গে দলমতের ঊর্ধ্বে উঠে আগামী দিনের ডাকসু কমিটিকে আরও শিক্ষার্থী বান্ধব হওয়ারও আহ্বান তাদের। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। অর্থ ও মানব পাচার, ভিসা বাণিজ্য ও ঘুষ লেনদেনের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে 21 দিনের জন্য কারাগারে পাঠিয়েছে দেশটির আদালত। বুধবার তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আরব টাইমসে প্রকাশিত সংবাদে জানা যায়, পাবলিক প্রসিকিউটর বাকি আসামির কারাদণ্ড অব্যাহত রাখার এবং একটি সংস্থার মালিককে 2000 দিনার অর্থদণ্ডে জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তার কোম্পানির বাংলাদেশি টাকায় প্রায় 140 কোটি টাকা জব্দ করা হয়েছে। এই টাকা দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখার অনুরোধ করেছে পাবলিক প্রসিকিউটর। গত 6 জুন মানব পাচার, ভিসা বাণিজ্য ও অর্থ পাচার সংক্রান্ত অপরাধে পাপুলকে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নিয়ম ভেঙেই ভোলার মেঘনা নদীতে বসুন্ধরা গ্রুপের এমভি এসএ বাসারকে ধাক্কা দেয় জাহাজ রকুনুর ১৯, এমনটাই বলেছেন প্রত্যক্ষদর্শীরা। সরু চ্যানেল মাস্টারদের প্রতিযোগিতাও দুর্ঘটনার অন্যতম কারণ বলে মত ব্যবহারকারীদের। বৃহস্পতিবারের দুর্ঘটনায় এমভি এসএ বাসারের মাস্টার মোহাম্মদ ইউসুফ আলী ভোলার দৌলত খান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ভোলা থেকে জৈনুর রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বুধবার বিকেলে এমভি এস বাসার জাহাজটি রামগতির সেলিম বাজার এবং দৌলত খান উপজেলার চৌকিঘাট এলাকার মাঝামাঝি পৌঁছলে অবৈধভাবে ওভারটেকিং করতে গিয়ে রকুনুর ১৯ নামের জাহাজটি সজোরে এমভি এস বাসার জাহাজটিকে ধাক্কা দেয়। এতে এমভি এস বাসারের মাঝখানের হেজ ফুটো হয়ে গমের মধ্যে পানি ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যে বসুন্ধরা গ্রুপের জাহাজটি পানির নিচে নিমজ্জিত হতে থাকে। পরে দ্রুত জাহাজটিকে দৌলত খান উপজেলার চৌকিঘাটা এলাকার একটি ডুবোচরে নোঙর করা হয়। স্থানীয়রা জানান, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে পণ্যবাহী জাহাজগুলো ভোলার এই চ্যানেলটি ব্যবহার করে। চ্যানেলটি সরু হওয়ায় জাহাজগুলো সিরিয়াল করে ধীরে ধীরে চলতে হয়। অনেক সময় প্রতিযোগিতায় নামে জাহাজের মাস্টাররা, আর তাতেই দুর্ঘটনা ঘটে। যাওয়ার সময় কি করে খুব দ্রুত ভাবে কার আগে খেয়ে যাবে, এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে জাহাজগুলো এক্সিডেন্ট হয়। ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার মোহাম্মদ ইউসুফ আলীর দাবি, নিয়ম অমান্য করে এমভি রকুনুর ১৯ জাহাজটি দ্রুত গতিতে এসে তাদের জাহাজকে আঘাত করলে এই দুর্ঘটনা হয়। অন্যান্য জাহাজদের মাস্টারদেরকেও সাক্ষী রাখছি এবং তাকেও বারবার বিএসএফ সতর্ক করছি, সে আমার কোনো কথাই শুনে নাই। সরাসরি আমার ডান পাশে আইসা তার হেড বেপরোয়াভাবে প্রচন্ড স্পিড আইসা আমার ডান পাশে মাঝখানে ঠেতে মাঝামাঝি বরাবর সজোরে ধাক্কা মারে। এ ঘটনায় ১৫ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি করে থানায় সাধারণ ডায়েরির কথা জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের সুপারভাইজার মোহাম্মদ উজির আলী। জাহাজে প্রায় ৭ কোটি টাকার গম ক্ষতিগ্রস্ত হয়, ইভেন জাহাজ ৮ কোটি টাকার। আমি এই বলে আমি সাধারণ ডায়েরি করছি দৌলত খান। জাহাজ ডুবির ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে জানিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪। ঘুষ লেনদেনের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ অফিসার অডিটর মোহাম্মদ কুতুবউদ্দিনকে ৫ লক্ষ টাকা সহ হাতে নাতে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনএসআই। বৃহস্পতিবার দুপুরে হিসাবরক্ষণ অফিসার অডিটর মোহাম্মদ কুতুবউদ্দিনের নিজ অফিসে এই ঘুষ লেনদেনের সময় তাকে আটক করা হয়। জেলার রোডস অ্যান্ড হাইওয়ে এর আউটসোর্সিং কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতনের ১ কোটি ৪ লক্ষ টাকার চেক প্রদানের বিনিময়ে ৫ লক্ষ টাকা ঘুষ নিচ্ছিলেন। এ সময় এনএসআই এর কর্মকর্তারা ৫ লক্ষ টাকা সহ তাকে ধরে ফেলেন। এবারে খেলার খবর। জুয়ারি প্রস্তাব হালকাভাবে নিয়েছিলেন সাকিব আল হাসান, যা কাল হয়েছে পরবর্তীতে। ক্রিকেট বাজকে দেওয়া সাক্ষাৎকারে এই অলরাউন্ডার জানিয়েছেন এমন বোকামির জন্য নিষিদ্ধ হতে পারতেন ৫ থেকে ১০ বছর পর্যন্ত। এক বছরের নিষেধাজ্ঞা বদলে দিয়েছে সাকিবের অবসর ভাবনাও। আরিফুল ইসলামের রিপোর্ট। ১৩-১৪ বছরের ক্যারিয়ারে যা দিয়েছেন বাংলার ক্রিকেটে, ট্রফি দিয়ে বিচার করলে সে সংখ্যাটা হয়তো কম। তবে ২২ গজে সাকিব আল হাসান মানেই বাংলাদেশ, লাল সবুজের বড় অংশ জুড়ে বলার অপেক্ষা রাখে না, সেটা বিশ্বমঞ্চেও বটে। গেল বিশ্বকাপেই তার উইলোবাজিতে ৬০৬ রান সঙ্গে ১১ উইকেট দখলে। ক্যারিয়ারে বড় অর্জনের পাশে সঙ্গী হয়েছে বিতর্ক। নানা সময়ের আলোচনায় জুয়ারির প্রস্তাব গোপন করায় আছেন এক বছরের নিষেধাজ্ঞায়। সবকিছু জেনেও এমন ভুলের দায়ে আত্মগ্লানিত ভুগছেন সাকিব আল হাসান। তবে আইসিসি দুর্নীতি দমন বিভাগকে সহায়তা করায় শাস্তি কমেছে। ক্রিক বাজকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন নিষিদ্ধ হতে পারতেন ৫ থেকে ১০ বছর পর্যন্ত।
আইসিসির দুর্নীতি বিরোধী ধারা নিয়ে যে পরিমাণ ক্লাস করেছি তাতে আমার এই ভুল করা মোটেও উচিত হয়নি। আমি যখন আকসুর কর্মকর্তার সঙ্গে দেখা করলাম, তাদের সব বললাম, ভেতরে বাইরের সবকিছু খুঁটিনাটি তারা জানতো, আমি সব প্রমাণ দিলাম। সত্যি কথা বলতে সে কারণেই মাত্র এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়, তা না হলে 5-10 বছরের জন্য নিষিদ্ধ হতে পারতাম। ইচ্ছে ছিল বছর দুয়েক খেলে ক্রিকেটকে বিদায় জানাবেন, তবে নিষেধাজ্ঞাকালে বদলেছে অবসর ভাবনা, ব্যাট বলের সঙ্গে সম্পর্কটা আরো একটু দীর্ঘ করতে চান। পরিবার ও অন্য সবকিছু মিলিয়ে একটা সময় আমি ভাবছিলাম হয়তো আর বছর দুয়েক খেলবো, কিন্তু এক বছরের নিষেধাজ্ঞার পর এবং বিশ্বকাপে যেমন খেলেছি তারপর আমার মনে হচ্ছে আমি আরো বেশি দিন খেলতে পারবো। করোনা কাল পেরিয়ে মাঠে ফিরুক ক্রিকেট, বিশুদ্ধ হয়ে ফিরে আসুক বাংলার ক্রিকেটের রাজপুত্র সাকিব আল হাসান। আরিফুল ইসলাম, নিউজ 24। মহাকাশের একটি অদ্ভুত ঘটনার খবর দিয়ে শেষ করছে এখনকার আয়োজন। মহাকাশে এক অদ্ভুত ও মহাশক্তিশালী নক্ষত্রকণা হাজির হয়েছে, আর এই নক্ষত্রকণার বয়সও খুব বেশি দিন নয়, মাত্র 240 বছর। যদিও এর অবস্থান পৃথিবী থেকে 16,000 আলোকবর্ষ দূরে। আর এই নিউট্রন নক্ষত্রটি ভয়ঙ্কর রকম চৌম্বকীয় ক্ষমতা সম্পন্ন, যা এক নিমিষেই উড়িয়ে দিতে পারে যাবতীয় প্রাণ প্রতিমা। আরও জানাচ্ছেন নাহিদ জিহান। মহাজগতে নতুন এক নক্ষত্রকণা আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, যা পৃথিবীর মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থান করছে। অন্যান্য নক্ষত্রকণা থেকে এর বয়সও কম, আবার দ্বিগুণ শক্তিশালী, কারণ এটির ক্রমাগত ঘূর্ণনের কারণে এর মধ্যে তৈরি হয়েছে প্রচণ্ড শক্তিশালী এক চৌম্বকীয় ক্ষেত্র, আর এর শক্তিতে ভেঙে চুরমার হয়ে যাবে সব অণু পরমাণু। মূলত সূর্যের গ্যালাক্সির বাইরে আরও অনেক নক্ষত্র রয়েছে, যাদের অনেকেরই মৃত্যু হয় প্রচণ্ড বিস্ফোরণে, যাকে সুপারনোভা বলা হয়, যা থেকে শক্তি সঞ্চয় করে তৈরি হয় এসব নক্ষত্রকণা। 16,000 আলোকবর্ষ দূরে এই ম্যাগনেটার থেকে ঠিকরে বেরিয়ে আসা আলো নজরে এসেছে গত 12 মার্চ। নাসার নীল গেহরের সুইফট অবজারভেটরি জানায়, এই ম্যাগনেটিক সুপার পাওয়ারের আয়তন খুব বেশি নয়, মাত্র 15-30 কিলোমিটার ব্যাসার্ধ। ভারতীয় বিজ্ঞানীদের ভাষায় এই অতি শক্তিশালী ম্যাগনেটারের নাম দেয়া হয়েছে মহাজাগতিক শিশু। এর আয়তন সূর্যের আয়তনের 1,00,000,000 ভাগেরও এক ভাগ হলেও এর ভর সূর্যের দ্বিগুণ। এটি একটি বিরল জাতের নিউট্রন নক্ষত্র, যাকে নিয়ে তাই রীতিমতো হইচই পড়ে গেছে জ্যোতির্বিজ্ঞানীদের মাঝে। নাহিদ জিহান, নিউজ 24। আর এই ছিল সন্ধ্যা 7টার সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।